السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. نمبر الهدى والنور প্রশ্ন উত্তর গ্রুপের সকল দিনী বোনেরা আশা করি নবী খায়রে ওয়াফিয়া। সম্মানিত বোনেরা, গ্রুপে কয়েকটি প্রশ্ন আছে। আমাদের এক দিনী বোন জানতে চেয়েছেন যে যারা রুকিয়া করে তারা কি গায়েব জানে? আপনারা কি কোরআন পড়েন না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু আয়াতের ভিতরে বলছেন, বিভিন্ন শব্দ এসেছে, যেমন একটা শব্দ সূরা আনামের ভিতরে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, আর গায়েবের যত চাবিকাঠি সব আল্লাহর কাছে। ওয়াইন্দাহু মাফাত, মিফতা মানে চাবি, আর মিফতার বহু বছর মাফাত। তো ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি যত চাবি সব আল্লাহর কাছে। লা ইয়ালামুহা, কেউ সেটা জানে না, ইল্লাহু, তিনি ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত কেউই জানে না। ফেরেস্তা জিবরিল, ফেরেস্তা কুলের ভিতরে ফেরেস্তা জিবরিল হলো সর্বশ্রেষ্ঠ, তাই না? এটা আপনারা সবাই জানেন। আর মানব কুলের শ্রেষ্ঠ কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনারা পর্যন্ত গায়েবের কোনো গন্ধও তাদের কাছে ছিল না। গায়েব তো জানা দূরের কথা, গায়েবের কিছু মাত্র তাদের কাছে ছিল না। একমাত্র আল্লাহ যেটা তাদের জানিয়েছেন ওহী মারফতে, সেটা তারা বলতে পেরেছেন, তারা কিছুই বলতে পারেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে যারা অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ, তো তিনি পর্যন্ত সন্দেহের ভিতরে ছিলেন। যে এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যে বলছিলেন যে আয়েশা, যদি তুমি পাপ করেই ফেলো তো তৌবা করে নাও, তৌবা করে নাও। এই কথা শুনেই আম্মা জান আয়েশা আরো কান্না ধরে, কিছু বলতে পারতো না, কান্ত খালি, বাবার বাড়ি চলে গিয়েছিল। আল্লাহ রসুলের বাড়ি থেকে বাবার বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গিয়েছিল। আপনারা কি মনে করেন এগুলোকে চিন্তা করে দেখেছেন? তিনি যদি গায়েব জানতেন তাহলে এভাবে তার নিজের স্ত্রীর উপরে এরকম কথা বলতে পারতেন? আরো স্পষ্ট কথা যে 70 জন সাহাবিকে কাফেরদের হাতে তুলে দিতে পারতেন। ওই একটা এলাকা থেকে কিছু কাফেররা এসেছিল অভিনয় করতে, আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রসুলাল্লাহ, আমাদের এলাকায় অনেক মানুষ ইসলাম কবুল করছে, তো ওখানে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ভালো ভালো কারি দরকার, দিন শিক্ষা দেওয়ার দরকার, অনেকগুলো আমাদের লোক দরকার। তো আল্লাহ রসুল কি করলেন, খুশি হয়ে 70 জন কারি সাহাবি, হাফেজ সাহাবি, এদেরকে পাঠিয়ে দিলেন তাদের সাথে। তিনি গায়েব যদি জানতেন তাহলে এই কাজ করতেন? তারা নিয়ে যে কি করেছিল, 70 জন সাহাবিদেরকে গরম পানি, ফুটন্ত গরম পানি তাদের চেহারার উপর ঢেলে নাকে মুখের উপরে প্রবেশ করায় তাদের মেরে ফেলেছিল সবগুলোকে। একজন পালিয়ে এসেছিল, কিভাবে আল্লাহ তাকে বাঁচিয়েছেন, একজন পালিয়ে এসে যে খবর দিয়েছেন আল্লাহ রসুলকে, যে রসুলাল্লাহ আপনার কারি সাহাবি সব মেরে ফেলেছে। আল্লাহ রসুল তাদেরকেও প্রতিশোধ নিয়েছিলেন, এবং তিনি এত ব্যথিত হয়েছিলেন যে তিনি একটা না কয়েক মাস তাদের জন্য বদদোয়া করেছিলেন সালাতের ভিতরে, তাও জামাত ধরে। আল্লাহ যতক্ষণ নিষেধ না করেছেন ততক্ষণ বদদোয়া করেই গেছেন ওই 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 জাতির জন্য। তিনি যদি গায়েব জানতেন তার মহামতি সাহাবিগুলোকে এভাবে কাফেরদের হাতে নির্মমভাবে হত্যা করার জন্য পাঠাতেন নাকি? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব না জানেন, ফেরেশতা জিবরিল যদি গায়েব না জানেন, তাহলে এই তথাকথিত ভণ্ড পীর ফকির আর এই ওজা বা যারা এই ঝাড়ফুঁক করে, ধরে নিলাম হুজুর বা ভালো তৌহিদপন্থী, তারা গায়েব জানে, গায়েব জানতে পারবে বা কোনো খবর আছে তাদের কাছে? এগুলো ভণ্ড, মিথ্যা, মিথ্যুক, যারা দাবি করবে এরা মিথ্যুক। একবারে এক এক কথাই তাদেরকে মিথ্যাবাদী বলে দিতে হবে, এতে কোনো প্রকার হাত কষাহাস না থাকাই ভালো। তাদেরকে মিথ্যুক বলে দিতে হবে একবারে, কোনো সন্দেহ করা যাবে না এক্ষেত্রে, করলেই ইমান নষ্ট হবে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এই কথা বললেই ইমান নষ্ট হবে, সে যেই হোক না কেন। যারা রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, শরীয়তগত ঝাড়ফুঁক করে, তারা তৌহিদপন্থী যারা, তারা বলেই দেয় যে আমি ঝাড়ফুঁক করছি রব্বুল আলমিনের কোরআন বা হাদিস থেকে যেগুলো পেয়েছি সেগুলো পড়তেছি, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করবেন বা আল্লাহ আপনাকে হয়তো রোগ আরোগ্য দান করবেন, তিনি করবেন। এখানে আর গায়েবের কি আছে,
তাই ভণ্ড যারা পীর ওঝা বা যারা ভণ্ড কবিরাজ এদের কাছে শয়তান জিন থাকে, জিনেরা তাদের লোকজনের কথা বলে দেয়। পীরের কাছে যে বললো যে আপনার কাছে অমুক জায়গায় থেকে একটা লোক আসতেছে, তার নাম হলো এই এই নাম, তার এই সমস্যা। এইবার এই ভণ্ড কবিরাজের কাছে যখনই আসলো সেই লোকটা, ভণ্ড কবিরাজ তার কাছে কথাবার্তা শোনার আগেই বললো, তুমি অমুক জায়গায় আসছো, তোমার নাম কি আবদুল্লাহ, তোমার কি এই হয়েছে ওই হয়েছে? তখন ওই লোকটা মনে করলো, হ্যাঁ মনে হয় এই এই ভণ্ড এই বাবা মনে হয় গায়েবের সব কিছু জানে। কথা কথা বুঝতে পারছেন? এই শয়তান লোকগুলো, শয়তান জিন ধরা থাকে তাদের কাছে, জিন ধরে জিনের মাধ্যমে কেরামতি ই করে। কিন্তু এই দেখে গায়েব হলো, জিনেরা সারা পৃথিবী চষে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, যাদের যে ভণ্ড ভণ্ড যার দায়িত্ব দিয়েছে সে তার কাছে রুগী আসতেছে বিভিন্ন জায়গার থেকে, সে এইভাবে রুগীদের আপনার খবর নিচ্ছে, এইভাবে এভাবেই মানুষদেরকে ধ্বংস করে তারা। কথা বুঝতে পারেন? এক ভণ্ড পীর তার এক মুড়িদের কাছে বলতে, মুড়িদ এসে বলতেছে যে আমার আমার স্ত্রীর ডেলিভারি হবে, তো আমার স্ত্রীর ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। তখন অনেক লোক ছিল সেখানে, আরো অনেক অন্য তার মুরিদ মুরিদানরা ছিল সেখানে, তো বলছে যে তোমার হচ্ছে যে ছেলে হবে। এবার উনি খুব খুশি, খুশিতে এবার বাড়ি যাচ্ছে, খুশি 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 হয়ে বাড়ি চলে গেছে, স্ত্রীর সাথে বলছে যে আমার তোমার মেয়ে তোমার ছেলে হবে, আমার পীর বাবা বলছে ছেলে হবে, সবাই খুশি। এবার ওই ভণ্ড করেছে কি, পাশে বসে থাকা, উনি যখন চলে গেছে পাশে বসে থাকার লোকদেরকে বলছে যে ওই লোকটার মেয়ে হবে। দেখছেন চালাকি কেমন, ওর মেয়ে হবে, ওর কাজ বলছে ছেলে হবে আর এদের কাজ বলছে মেয়ে হবে, বুঝেছেন? এখন এর এটার এটার হেকমত্র কি, সে কিভাবে মানুষদেরকে এভাবে আয়ত্ত করে, গায়েবের গায়েব শিক্ষা কিভাবে দেয় তাদেরকে? ঠিকই ওই লোকটার মেয়ে হয়েছে, ওই যে যে লোকটা তার কাছে গিয়েছিল তখন এসে বলতেছে যে বাবা আপনি তো বললেন যে আমার ছেলে হবে, তা আমার তো মেয়ে হয়েছে, তাহলে তো আপনার কথা ঠিক না। তখন বলতেছে যে বাবা এইসব ভেদের খবর তুমি কিভাবে জানবে, তুমি যখন এখান থেকে চলে গিয়েছিলে তখন ঠিকই আসল রহস্য আমি এই সব লোকজনের সামনে বলেছিলাম, শুনে দেখো এদের কাছে আমি আমি বলেছিলাম কি না মেয়ে হবে, তুমি মন খারাপ করবে মেয়ের কথা শুনে, তাই আমি বলেছিলাম ছেলে হবে, তোমাকে সান্ত্বনামূলক বলেছিলাম, আসল কথা আমি এদের কাছে বলে দিয়েছি যে ছেলে হবে মেয়ে হবে। তাহলে বুঝলেন আপনার ধোকাটা কোন থেকে, যে হয় ছেলে হয় না মেয়ে হয় এছাড়া তার কিছুই হয় না, তাহলে দুই জায়গায় দুই কথা বলছে সে, এইভাবে এলমে গায়েবের দাবি এইভাবে করে থাকে শয়তানি করে। দেখছেন সাক্ষী রাখছে এদেরকে, তোমরা জেনে রাখো। কিন্তু এরা যখন এরা কি তার কাছে জিজ্ঞেস করতে আসবে নাকি যে ওই লোকটা কি ছেলেই হয়েছে মেয়েই হয়েছে নাকি, এই খোঁজ তো এরা নেবে না, খোঁজ নেবে তো ওই লোকই, এদের কাছে হয়তো অন্য বুদ্ধি পাকাতো, আর এরা তো প্রশ্ন করবে না যে হুজুর যার মেয়ে হবে তার তো ছেলে হয়েছে নাকি তার মেয়ে হয়েছে, এই খোঁজ তো তারা নিতে যাবে না, যার সন্তান হবে সেই খোঁজ নাই, সেই শুধু বলতে আসে আর থেকে বলতে আসে না। তো যা হোক অনেক লম্বা হয়ে গেল বিষয়টা, আপনারা এই বিষয়গুলো অন্তরের ভিতরে একনিষ্ঠভাবে 100% আপনারা এই বিষয়ে আপনাদের অন্তর পরিষ্কার রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জিন ইনসান কেউ গায়েবের খবর রাখে না। আশা করি বিষয়টা কিছুটা বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।